Assalamualaikum everyone. Mohona's recipe bidite shokol ke shagotom janacche. Amar ajker recipe fulkopir pakora. Onekei onek bhabe fulkopir pakora baniye thake. Amiyo kintu bibhinno bhabe fulkopir pakora ta baniye thaki. Kintu ha, bhinno shade ei pakora ta apnara ekbar try korun. Amar ei recipe ti follow kore apnara obosshoi fulkopir pakora ta baniye comment box e comment kore janaben je ha আপনাদের পাকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন দেখি এর প্রস্তুত প্রণালী এখানে আমি একটি বড় ফুলকপির অর্ধেকটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে ছোট ছোট করে নিয়েছি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে 4-5টি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা 2টি পেঁয়াজ কুচি 1টি ডিম পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে টেস্টিং সল্ট 1 টেবিল চামচ আদা বাটা আমি এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তারপর আমি কাঁচা মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছি এটার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন যদি কর্নফ্লাওয়ার না থাকে কিন্তু চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে পারলে আপনারা কিছুটা চালের গুঁড়ো দিতে পারেন 1 টেবিল চামচ আদা বাটা টেস্টিং সল্ট 1টি ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি এখানে কোনোটা স্কিপ করবেন না তাহলে ওই স্বাদটা আসলে আসবে না আপনারা চেষ্টা করবেন সবগুলো উপকরণই দেওয়ার এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে নিচ্ছি আমি যতটুকু আমার দরকার আমি ততটুকু ময়দা নিয়ে মেখে নেছি এখানে আমার অলরেডি কিছুটা পানি ছিল নিচে তার জন্য আমার অ্যাড করার দরকার হয়নি আপনারা চাইলে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন আর যতক্ষণ পর্যন্ত না মাখানোটা একটু আঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ময়দা দিবেন আমার এখানে হাফ কাপ পরিমাণ ময়দা লেগেছে আমার এখানে মাখানো ভালোভাবে হয়ে গেছে দেখুন আমার মাখানোটা শেষ আমি অন্য সাইডে একটি প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে দেখুন যখন এরকম বুটবুট করে উঠবে তারপর আপনি বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে আমি এখন এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে নেব আমি এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে নেছি এপিট ওপিট উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে একটা পর্যাপ্ত যে কালারটা আমরা চাই যে যার মতো সেই কালার না আসা পর্যন্ত পাকোড়াটা ভেজে নেব আর লাস্টের দিকে একটু আগুনটা বাড়িয়ে দেব তাহলে ক্রিসপি থাকে অনেকক্ষণ পাকোড়াগুলো আমি তুলে নেছি পাকোড়াগুলো দেখুন আমার পাকোড়াগুলো গরম গরম এই পাকোড়া খেতে কতই না মজা তাই না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম